নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান মঙ্গলবার বিদ্যুৎ পরিদর্শন গিয়ে কথা বলেন তিনি জানান দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে প্রথম ইউনিট প্রস্তুত করা হবে এ প্রকল্পের সত্তর শতাংশ ফিজিক্যাল এবং তিপ্পান্ন শতাংশ আর্থিক অগ্রগতি হয়েছে বলেও জানান মন্ত্রী এছাড়া বিদ্যুৎ বিভাগ প্রস্তুত থাকলে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে তবে জাতীয় গ্রিড কতটুকু প্রস্তুত এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি মন্ত্রী বলেন এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ বিস্তারিত বলতে পারবে এছাড়া এ প্রকল্পে খরচ বৃদ্ধির কোনো সুযোগ নেই কাজ শেষ হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বৃদ্ধি পাবে বলেও মন্তব্য তার আগামীকাল এই কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন করা হবে কত শতাংশ আগালো সেটা ওইভাবে হিসাব করে কিন্তু ফাইনান্সিয়ালি বলা যায় না যে সময়ের মধ্যে এটা শেষ করার জন্য আমরা আগিয়েছি তো সেইটা আমরা সময় মতো শেষ করতে পারবো প্রতি মিনিট দু হাজার মধ্যে আমরা রেডি থাকবো আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ থাকে দেন আমরা শুরু করতে পারব ঠিক এক বছরের মধ্যে আমরা দুজন একই অবস্থা থাকবো